আসসালামু আলাইকুম শেয়ার করছি সহজ এবং খুবই মজাদার রেড সস পাস্তা যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে তো ভীষণই ভালো লাগবে এর আগে হোয়াইট সস পাস্তা রেসিপিটা শেয়ার করেছি যারা হোয়াইট সস পাস্তা পছন্দ করেন তারা ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন চলুন তাহলে তৈরি করে ফেলি সহজভাবে রেড সস পাস্তা এখন আমি পাস্তা সেদ্ধতে চলে যাচ্ছি পাস্তা সেদ্ধর জন্য এখানে চার কাপ পানি নিয়েছি এর ভিতরে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সাথে এক চা চামচ লবণ দিয়ে চুলাটা ধরিয়ে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি পানিতে বলক চলে আসছে এখন এর ভিতরে দেড় কাপ পেনে পাস্তা দিয়ে দিচ্ছি আমি এখানে কালারফুল পেনে পাস্তা নিয়েছি আপনারা যে কোনো এক কালারের অথবা যে কোনো ধরনের পাস্তাই এখানে নিতে পারেন খুব ভালো করে নেড়ে ছয় থেকে সাত মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি পাস্তা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে পাস্তাগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে প্রায় ছয় মিনিটের মতো লেগেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি চাপ দিলে ঠিক এমন ভেঙে যাবে নামিয়ে এখন আমি খুব ভালো করে ছেকে নিয়ে নিচ্ছি পাস্তা রান্নার জন্য প্রথমে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে দেড় টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এগুলো একটু কুচি কুচি করে দিলে বেশি ভালো হয় খুব ভালো করে ভেজে নিয়েছি চুলার আঁচটা মিডিয়ামই দেওয়া আছে যখন দেখবেন রসুন এবং পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে তখন এর ভিতরে এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আদা চা চামচ দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দিতে হবে ভালো করে নেড়ে দিচ্ছি চুলার আঁচটা এখন একটু কমিয়ে এর ভিতরে আদা কাপ টমেটো পিউরি দিয়ে দিচ্ছি এটা আমার বাসায় তৈরি করা ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি আপনারা টমেটো পিউরিটা বাসায় তৈরি করার জন্য ফ্রেশ টমেটো খুব ভালোভাবে সেদ্ধ করে উপরের খোসাটা ছাড়িয়ে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটাকে পিউরি হিসাবে ব্যবহার করতে পারেন এবং সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন পুরোটা দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা চা চামচ লালমরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে সসটা খুব ভালো করে রান্না করে নেছি। যখন সসের উপরে সুন্দর তেলটা ভেসে উঠবে তখন এর উপরে স্বাদ অনুযায়ী লবণ অথবা এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মোজেরালা চিজ দুই টেবিল চামচ টমেটো সস এটা অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন তবে দিলে টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় চিজটা ভালোভাবে গলিয়ে নিয়েছি আর লবণটা কিন্তু আপনারা বুঝে দিবেন যেহেতু পাস্তা সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে তাই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চিজটা খুব ভালোভাবে গলে গিয়েছে এখন এর ভিতরে আমি পাস্তা পুরোটা ঢেলে দিচ্ছি পাস্তাটা দিয়ে প্রায় দেড় থেকে দুই মিনিট খুব ভালোভাবে নেড়েই আমি নামিয়ে ফেলবো রেড সস পাস্তাটা খেতে আমার কাছে ভীষণ ভাল লাগে কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন এখন আমার পাস্তাটা হয়ে গিয়েছে আমি এখান থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি ভীষণ মজাদার রেড সস পাস্তা তৈরি হয়ে গেল সহজ রেড সস পাস্তা আশা করছি আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লেগেছে কেমন হয়েছে সেটা লাইক কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী রেসিপির আপডেট পেতে আজকের মতো রাখছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ